হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি রেডি হয়ে আমার মামা বাড়ি যাচ্ছি আমি আর দিদি অনেকটাই বেলা হয়ে গেছে আমরা মামা মামাবাড়ি পৌঁছে গেছি এই হচ্ছে আমার দাদু এবং মামার মেয়ে ওখানে মেলা হচ্ছিলো তাই আমরা মিলে গিয়েছিলাম আমি দিদি মা সবাই মিলে আমরা একটু সন্ধ্যার আগে ঘুরে এসেছিলাম কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল তাই জন্য কিন্তু মেলা গেছি তা না মেলা না গিয়ে কি বাড়ি আসলে হয় এই জন্য মেলা গিয়েছিলাম আমরা সবাই মিলে কিন্তু মারা রাত্রে এসেছিলো এই দাদু সোনু দিদি আছে আর আমি মিলে গিয়েছিলাম এই দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর করেছে প্যান্ডেলের থিমটাও খুবই সুন্দর থিম হয়েছিল ওই মৎস্যকন্যা দেখতেই পাচ্ছ তোমরা সবাই দেখো ওই জেলি ফিশ এইসব দেখাচ্ছে দাদু সোনুকে বলছে এগুলো কী কী তারপরে দেখো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটাও যেমন ভালো হয়েছে তেমনি ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা গোল্ডেন কালারের উপরে পুরোটাই খুবই সুন্দর দেখো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের ঠাকুরটা কেমন লেগেছে জানিও কিন্তু তোমরা সবাই দেখো খুবই সুন্দর তারপর আমরা ঠাকুর দেখে নিলাম দেখে দেখো ছোট্ট একটা ঠাকুরের আবার ক্লিপ নিয়েছিলাম তাই সেটাই দেখাচ্ছি দেখো আমার তো খুবই ভালো লেগেছে ঠাকুরটাকে মানে কি বলা যায় তারপরে লাইটিং পড়তে সবটাই যেন মানে কি বলবো সোনার মতো লাগছে দেখো তারপর আমরা সবাই আবার দেখতে দেখতে বাইরে চলে এলাম এই যে আমার হচ্ছে মামার মেয়ে এই হচ্ছে একটা ঠাকুরের ফটো তুলছিলাম সেটা দেখালাম তোমাদের তারপর দেখো ওখানে অনেক দোকান বসেছিল সব দোকানে যায়নি যে এটা হচ্ছে ওখানে নারায়ণচক স্কুল ওখানেই মেলাটা হয় এটা স্কুলের পুজো এখানে স্কুলে আলাদা করে পুজো হয় দেখো ঠাকুর এখানকার ঠাকুরটাও খুবই সুন্দর লেগেছে আমার ছোট্ট রূপে খুবই ভালোই করেছে ঠাকুরটা তারপর আমরা অনেক দোকান বসেছিল এবার সব দোকানে যাইনি এই কিছু ইউনিক এই কাপটা বেরিয়েছে খুবই সুন্দর আমার ভালো লেগেছিল তাই জন্য দিদি আমি কিনেছিলাম আমাদের বাড়ির জন্য আর এখানে দেখো সব কিছু এগুলো নিরানব্বই টাকা করে এই টেবিল ক্লথটা নিয়েছিলাম আমাদের বাড়িতে দেওয়ার জন্য আর এটা নিয়েছে সোনু সোনুর বান্ধবী এটা দেখো তারপর অনেক জামা কাপড়ের দোকান স্টেশনারি দোকান অনেক দোকানই এসেছিল বসেছে মেলাটা অনেক দিন ধরেই হয় আমরা লাস্টের দিন গিয়েছিলাম আমি দিদি এই দেখো সব দোকানই আছে আমরা আইসক্রিম খেয়ে সবাই মিলে তারপরে এই বাদাম ভাজা কিনে নিয়েছিলাম বাদাম ভাজা কিনে তারপরে নিয়েছিলাম ওই জিলিপি নিয়েছিলাম তারপর ওই ল্যাংচাগুলোও নিয়েছিলাম ল্যাংচাগুলো খুবই বড়ো বড়ো বেশ তারপর আমি আর সোনু মিলে পকোড়া খেয়ে নিয়েছিলাম এবং দাদু আর দিদি মিলে চা খেয়েছিল দেখো তারপর দিন আমরা বাড়ি চলে এসেছি সকাল সকাল এসে দেখো কী কী জিনিস কিনেছি আরও কিছু জিনিস কিনেছিলাম দিদি সেগুলো তার বাড়ি নিয়ে চলে গেছে এই তিনটে প্লেট কিনেছি মানে একসাথে চা একসাথে পাশে বিস্কিট দেওয়ার জন্য এই ট্রে কিনেছি খুবই সুন্দর ছোট্ট জিনিসগুলো খুবই ভালোই লাগে আমার ছোট ছোটোগুলো দেখো আরও ছোট ছোটো ওই চিরুনটা কিনেছিলাম ছোটো ছোটো গ্লাস তিনটা কিনেছিলাম বাড়িতে তিনটে ছিল আরও তিনটে কিনে নিয়েছি মানে মাই কিনে নিয়েছিল এগুলো আমি নয় তারপরে এই কাপগুলো দেখো খুবই সুন্দর কাঁচের উপরে এটা খুবই মানে নতুন বেরিয়েছে খুব ভালোই লাগছে আমাদের বাড়িতে সেট নিয়েছি দিদির বাড়ি এক নিয়েছি তারপরে এই কোন স্ট্যান্ডটা নিয়েছিল এটা এটা আমার বান্ধবীর জন্য দেখো তারপর নিয়েছি একটা টুপি ওর জন্য কেমন হয়েছে জানিও এবং ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং